পঞ্চমীর দিন থেকে আলপনা দিচ্ছিস কেন? পায়ে পায়ে নষ্ট হয়ে যাবে না? তোমরা একটু দেখে হাঁটো, এখনো তো পুরো ঠাকুর দালান বাকি, সময় লাগবে না। শোন, তখন চেঁচাচ্ছিলি কেন রে? কি হয়েছিল? কখন? ও, জয়টা এমনি জ্বালাচ্ছিল। জ্বালাচ্ছিল মানে? জয়! উঠোনে পিসিমণি, ওকে এমবিএ করতে কেন পাঠাচ্ছ? ওর ফিল্ম স্কুলে যাওয়ার এত শখ। জয় যদি তোর পেছনে বেশি লাগে, ওকে বলবি মামাদের কাছে গিয়ে বসতে। জানো পিসিমণি, উনা একদম বাংলা জানে না। কেন, কি বলেছে? একান্নবর্তী পরিবার মানে কি বললো জানো? কি? যে পরিবারে 51 জন মেম্বার। হঠাৎ এত সব ঠিক হয়ে গেল? ঠিক কিছু হয়নি, একটা প্রপোজাল এসছে, সবাই এখানে রয়েছে, একটা কিছু ডিসিশন নিয়ে নিতে পারলে। কে কিনছে বাড়িটা? কোনো মারোয়ারিটার বাড়ি তোমরা চেনো? তুইও চিনিস শিশির। কে শিশির? শিশির দা, ছোট পিসির ছেলে, এখন প্রমোটার হয়েছে না। ভাইয়া? ভাইয়া এসেছিল বাড়িতে? চিঠি দিয়েছে, ইন্টারেস্ট দেখালে আসবে। দিদি, দিদি জানে? জানে, ওর আপত্তি নেই। আমি দেখছি। কিরে ডাকছিলি? তোর ক্যামেরাটা কোথায়? এই যে বললি না জিজ্ঞেস করে ছবি তুলতে নেই। আমি মোটেই আমার ছবি তোলার কথা বলিনি। জানি, আলপনাটা তো ভালো হয়েছে, এটাই জিজ্ঞেস করার জন্য ডাকছিলি তো। হ্যালো, 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 কে রে? বোধহয় লাইন টেস্ট করছিল। তুমি মাঝে একবার চুল কেটেছিলে না কেয়া? তোর চেহারা এরম হয়েছে কেন রে? অনিয়ম করছিস। জয় কিন্তু তাড়া দিচ্ছে, সবাই মিলে তাড়াতাড়ি নিচে না গেলে এরপরে লাইট পড়ে গেলে আর ছবি তোলা যাবে না। কিসের ছবি রে দিদি? সবাই মিলে একসাথে একটা ফ্যামিলি ভিডিও। অরুণকে বল না একটা পাঞ্জাবি পরে নিচে আসতে। ভিডিও কে তুলবে? জয়। জয়? হ্যাঁ, ও পাস করার পরে ওর বাবা ওকে একটা হ্যান্ডিক্যাম কিনে দিয়েছে না। জয়টা খুব ভালো পাশ করেছে না রে, তোর হাতে আমি টাকা দিয়ে দেবো, তুই জয়কে কিছু একটা কিনে দিস। পাকামি করিস না তো। পাকামির কি আছে, একটাই তো মাসি হই, কোনোদিন তো হাতে করে কিছু দিতে পারলাম না। মা, তোমার জন্য এবার শাড়ি কিনিনি, একটা ইমার্শন হিটার এনেছি, শীতকালে তোমার জল গরম করতে যা ঝামেলা হয়। গুড মর্নিং বাবা, সকলে মিলে জমায় একেবারে ফ্যামিলি গ্রুপ ফটো মনে হচ্ছে। হ্যাঁ, গ্রুপ ফটোই তোলা হবে, তুমিও ঢুকে পড়ো, এসো বসো। না ছোড়তে, আমায় কলকাতায় যেতে হবে। তোমার সুটকেসের চাবি? এখনই যাবে কি? জল খাবার খেয়ে যাবে? না বৌদি, এখন না বেরোলে ট্রেনটা মিস করবো, কিছু ভাববে না, আমি রাস্তা খেয়ে নেবো। ফিরছো কখন? দেখি। দেখি মানে? পুজোয় থাকবে না? ঠিক বুঝতে পারছি না। তোমরা ছবি তুলতে যাবে তো চলো, না হলে আমরা ক্লাবের পুজো দেখতে যাচ্ছি। আপনারা যান, আমি রওনা হই। ওর আশা হয় না পুজো কটা দিন থাকুক, আনন্দ করুক। চলে, আমি আসছি। হ্যাঁ, দরকার নেই। যা, বললাম তো দরকার নেই, আমি চিনতে পারবো, বিয়ের সময় এসেছিলাম তো। মেক করেছে, এর মধ্যে বেরোবে? Thank you.
কাঁদিস না, পুজোর দিনে কাঁদতে নেই। বাড়ি বিক্রি করতে বারণ করে দে দিদি, আমাকে হয়তো এখানে ফিরে আসতে হবে। তোর পোকা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না, তাই বলে চলে আসতে হবে মানে কি? এতদিন তোদের আমি কিচ্ছু বলিনি রে, কিন্তু আমরা বোধ হয় একসাথে থাকতে পারবো না রে। আমি আর পারছি না, আমি আর পারছি না। ছোটবেলায় কোনো সিনেমায় হিরোর মৃত্যু দেখলে খুব কাঁদতাম মনে আছে। দিদিমা আমায় ভোলাবার জন্য বলতেন, কাঁদছিস কেন বোকা, ও কি সত্যি মরে গেল নাকি, দেখবি আবার পরের শোতে উঠে কেমন পাঠ করবে। রিয়ালিটিটাও ইন মোস্ট কেসেস বোধ হয় সিনেমার মতোই। মিশুমণি চলে গেল পঞ্চমীর দিন বেলা 10:30, তার এক ঘন্টা পর থেকেই বৃষ্টি নামলো তেড়ে। দিদিমা প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে রইলেন প্রথম দিনটা, বুম্বা নতুন জামা পরে বাড়িতে বন্দি হয়ে রইল, ক্লাবে অবধি যেতে পারল না। আজ অষ্টমী, সকাল থেকে আকাশ পরিষ্কার, বাড়িতে যথারীতি লোকজন হইচই, অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে। আচ্ছা, মিশুমণি যে 3 বছর পর পুজোর সময় প্রথম এসেছিল, আবার চলেও গেল পুজোর আগে, তাতে করে আলটিমেটলি পুজো বাড়িতে যে কোনো ডিফারেন্স হলো না, সেটা কি উৎসবের নিয়ম না জীবনের? শিবুটা কোথায় রে? দেখলাম না, ডাকবো? হাত খালি হলে বলিস তো, একটু সিগারেট আনতে দেবো। এই তো নাও না। না না, তোর তো বিদেশি ব্র্যান্ড। থাক, বিদেশি না, দেশি নাও। কেন, তোর বিদেশি ব্র্যান্ড এখানে পাওয়া যাচ্ছে না? এটাই খাচ্ছি কদিন। তাহলে ভাইয়ার ব্যাপারটা কি করবে, শুধু শুধু ঝুলিয়ে রেখে? এখনো তো কিছু হওয়া মুশকিল, তারপর কি আজ পাকিয়ে রেখেছে। তোমাকে একটা কথা বলবো দাদা, একটু কনফিডেন্সিয়াল। পুজোর ছুটির পর অফিস খুলবে কিনা জানি না। মানে? ফ্যাক্টরিতে তো অনেকদিন ধরেই লকআউট, এবার হেড অফিসে। তাহলে? আজ 2 মাস মাইনে পাইনি। তুমি মনিকাকে কিছু বলো না দাদা, প্লিজ, ও শুনলে আবার টেনশন করবে। আর কে কে জানে? কেউ না, তোমাকে প্রথম বললাম। অফিসে কজন মিলে নিজেরা কিছু একটা শুরু করার কথা ভাবা হচ্ছে। তা এই 2 মাস তোর চললো কি করে? যেমন করে হোক এদিক ওদিক থেকে চালিয়ে নিয়েছি। এবার একটা বড় অ্যামাউন্ট লাগবে, ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ওরা একটা কোল্যাটারাল সিকিউরিটি চায়। কত টাকা? 15 লাখ। বাড়ির দলিলটা জমা রাখতে পারলে একটু সুবিধে হতো।